ইন্টারভাল পর্যন্ত দেখলাম, খুবই ভালো লেগেছে। মানে প্রতিটা সিনই আসলে উপভোগ করার মতন ছিল। অবশ্যই মানে প্রত্যাশা এমনিতেও অনেক বেশি ছিল, সেটা ফুলফিল হয়ে আরো বেশি, মানে সবই ভালো লাগছে। খুবই ভালো সিনেমাটোগ্রাফি তো খুবই ভালো, আর সমুদ্রের মাঝখানে এরকম মুভি তো বাংলাদেশে আগে হয়নি। আর সবচেয়ে বড় কথা, যারা অভিনয় করেছে প্রত্যেকেই খুবই ভালো অভিনেতা অভিনেত্রী, তো সেটা আসলে উপভোগ করার মতন একটা ব্যাপার, যেটা বাংলা সিনেমা এটা আমরা আসলে একটু কম। ওনার অভিনয় নিয়ে বলার মতন যোগ্যতাই আসলে আমার না। উনি খুব অবশ্যই খুবই ভালো অভিনেতা, আর এখানে ওনার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট। আসলে চরিত্র সম্পর্কে বলাটা তো ঠিক হবে না, যেহেতু এটা প্রথম দিকের শো, তো ওনার ক্যারেক্টারটা খুবই ভালো লাগছে। আপনি মানে অভিনয়ের অনেক সুযোগ আছে এবং উনি অবশ্যই সেটা কাজে লাগাচ্ছে। না অবশ্যই এরকম গল্প আগে পাই। বিশেষ কোনো দৃশ্য? বিশেষ কোনো দৃশ্য জেলেদের আসলে জীবন নিয়ে তো মুভিটা, ওইখানে আসলে আমরা তো অত কাছ থেকে ওনাদের দেখি না, তো প্রত্যেকটা দৃশ্যই আসলে অনেক হাস্যরসাত্মকও ছিল, দেখার মতন অনেক মজার মজার ডায়লগ আছে, সবই ভালো লাগছে আসলে। আলাদা করে এখনো কিছু বলতে পারছি না, আর এখনো তো আমাদের কিছু মুভি দেখা বাকিও আছে, শেষ হয়নি। একটা ডায়লগ আমাদেরকে শোনাও।